ওয়েলকাম টু এরিসার্স। পৃথিবীর গঠন ও সূর্যকিরণের উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জলবায়ুর সৃষ্টি হয়েছে আর তার বহিঃপ্রকাশ হয়েছে উদ্ভিদ দ্বারা, আর এই উদ্ভিদের বিভিন্নতা নির্ভর করে তাদের মৃত্তিকার উপর। এ সবকিছু মিলিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রধানত 9টি মৃত্তিকার সন্ধান পাওয়া গেছে। এগুলো আজ আলোচনা করা হবে। প্রথমে নিরক্ষীয় অঞ্চল দিয়ে শুরু করি। 200 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত যুক্ত ক্রান্তীয় অঞ্চলে, যেমন উত্তর অস্ট্রেলিয়া, মায়ানমার, দক্ষিণ ভারত, মধ্য ও পশ্চিম আফ্রিকা, ব্রাজিল, প্যারাগুয়েতে মৌচাকের মতো কাঠামোযুক্ত ল্যাটেরাইট সয়েল সৃষ্টি হয়েছে। এটি কৃষিকাজে অনুপযুক্ত। এই মাটিতে চা, কফি, বাদাম চাষ করা হয়ে থাকে। এরপর 75 থেকে 120 সেন্টিমিটার বৃষ্টিপাতযুক্ত নাতিশীতোষ্ণ অঞ্চল, যেমন দক্ষিণ কোরিয়া, মধ্য চীনের সমভূমি, যুক্তরাষ্ট্রের পেরিতে কম বৃষ্টিপাতে গাছের জৈব পদার্থ অপসারিত হতে না পেরে মাটিতে জৈব পদার্থের সঞ্চয় ঘটিয়ে হিউমারযুক্ত কালো রঙের চার্মাজেন উর্বর মৃত্তিকা সৃষ্টি করেছে। এই মাটিতে গম চাষ, ভুট্টা চাষ প্রভৃতি ভালো হয়ে থাকে। এরপর আসা যাক পর্জল সয়েল। রুশ শব্দ সোলা, শব্দের অর্থ অ্যাশ বা ছাই, আর তা থেকেই এসেছে পর্জল সয়েল বা পর্জল মৃত্তিকা। একটু কম বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার যুক্ত অঞ্চলে এশিয়ার স্টেপ অঞ্চলের উপরে ও কানাডার তৈগা সরলবর্গীয় জৈব পদার্থ শ্রমিত হয়ে ধূসর ছাই রঙের মৃত্তিকা সৃষ্টি করে। এখানে সর, চপ, সয়াবিন, ভুট্টার চাষ হয়। এরপর একদম মেরু অঞ্চলে 20 থেকে 25 সেন্টিমিটারের বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে, যেমন ইউরেশীয় ও উত্তর আমেরিকার মহাদেশে উত্তর প্রান্ত ও দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ সীমানা পর্যন্ত যে সামান্য উর্বর মৃত্তিকা সৃষ্টি হয় তা তুন্দা মৃত্তিকা নামে পরিচিত। এই মৃত্তিকায় বেরি ফল, শাকসবজি, আলু চাষ করা হয়ে থাকে। এছাড়াও কিছু বিক্ষিপ্ত মৃত্তিকা দেখা যায়, যেমন ল্যাটেরাইট সয়েল পরিবর্তিত হয়ে পর্জল সয়েল গঠনের আগেই মধ্যবর্তী অবস্থায় এই লাল বর্ণ মৃত্তিকা সৃষ্টি করে। ভারতের মালভূমি, ভূমধ্যসাগরের উপকূল ও প্যারাগুয়ে পারানা নদী উপত্যকায় এই রেড সয়েল বা লোহিত মৃত্তিকা দেখা যায়। এই মৃত্তিকায় মিলেট, বাদাম ও আঙুর চাষ ভালো হয়ে থাকে। আবার চার্মজেম ও সিরোজেম মৃত্তিকার মধ্যবর্তী তৃণভূমি অঞ্চলে কারো বাদামি রঙের মৃত্তিকার বিকাশ ঘটেছে, যা চেস্টনাট সয়েল নামে পরিচিত। পূর্ব রাশিয়া, মধ্য স্পেন, পম্পাস তৃণভূমি ও যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে এই মাটি দেখা যায়। এইরূপ মৃত্তিকায় কিছুটা জৈব পদার্থ থাকায় জোয়ার, বাজরা, ভুট্টা চাষ হয়ে থাকে। আবার শীতল মরু অঞ্চলে ভারতের থর, কালাহারি, সাহারা, দক্ষিণ আমেরিকার ও পশ্চিম উপকূলে আটাকামা মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলে এই সিরোজেম মৃত্তিকা দেখা যায়। এই জৈব পদার্থহীন মৃত্তিকায় কোথাও কোথাও জোয়ার, বাজরা চাষ হয়ে থাকে। আরো গভীরে উদ্ভিদবিহীন 10 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে, যেমন থর মরুভূমি, সাহারা, কালাহারি, আটাকামা মরুভূমিতে লবণ স্তরযুক্ত ডেজার্ট সয়েল বা মরুত মৃত্তিকা সৃষ্টি হয়। এই মাটিতে জলসেচের মাধ্যমে মাঝে মাঝে মিলেট, তৈলবীজ চাষ করা হয়ে থাকে। সবশেষে আসি অ্যালোভিয়াল সয়েল বা পলল মৃত্তিকা। সিন্ধু গঙ্গা, ব্রহ্মপুত্র অববাহিকা, নীলনদ অববাহিকা ও হুয়াংহ অববাহিকা পলি জমে জমে এই অ্যালোভিয়াল সয়েল বা পলল মৃত্তিকা সৃষ্টি হয়। ইহা খুব উর্বর প্রকৃতির মৃত্তিকা। এখানে ধান, গম, পাট সহ প্রায় সব রকম চাষই এই মৃত্তিকায় হয়।